নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশী, যাকে আমরা হলহারিনী অমাবস্যা নামেও বা অম্বুবাচী অমাবস্যা নামেও জেনে থাকি। সেই অমাবস্যা তিথিতে এমন কি উপায় রয়েছে যেগুলি আমাদেরকে অবশ্যই মেনে চলা প্রয়োজন, এবং এই দিন কীভাবে শনিদেবকে তুষ্ট করবেন এবং কীভাবে আপনার কুণ্ডলী থেকে শর্পদোষকে নিবারণ করবেন, সে সমস্ত খুঁটিনাটি তথ্য সম্পর্কে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। আজকের এই ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং আপনজনদের উদ্দেশ্যে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, বছরে মোট ১২টি মাস এবং এই ১২টি মাসের প্রত্যেকটি মাসেই একটি করে অমাবস্যা এবং একটি করে পূর্ণিমা তিথি রয়েছে, এবং আমাদের হিন্দু ধর্মে এই পূর্ণিমা ও অমাবস্যা তিথির কিন্তু গুরুত্ব অধিক। পূর্ণিমা তিথিতে যেমন আমরা যেমন সত্যনারায়ণ ও মা লক্ষ্মীর পূজা আরাধনা করে থাকি, ঠিক তেমনই অমাবস্যা তিথিগুলি কিন্তু পিতৃপুরুষের উদ্দেশ্যে সমর্পিত হয়। এই দিন আমরা পিতৃপুরুষের উদ্দেশ্যে জল অর্পিত করি, পিণ্ডদান শ্রাদ্ধ শান্তির কাজ করে থাকি, এবং আমাদের হিন্দু শাস্ত্রে এই প্রত্যেক মাসের অমাবস্যা তিথির যেমন আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে, তেমনি কিন্তু আলাদা আলাদা নামও রয়েছে। যেমন জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের যে একাদশী ছিল সেটিকে বলা হতো ফলহারিণী অমাবস্যা, ঠিক তেমনই আষাঢ় মাসের এই অমাবস্যাকে বলা হয় হলহারিণী অমাবস্যা। কেননা এ সময় গ্রীষ্মের প্রখর রোদ গরম থেকে বাঁচতে প্রকৃতি সিক্ত হয়, বর্ষার আগমন ঘটে এবং চারিদিকে শস্য শ্যামলায় সেজে ওঠে। একজন সম্পূর্ণ নারী যেমন ঋতুবতী হওয়ার পর সন্তান ধারণে সক্ষম হয়, ঠিক তেমনই বর্ষার আগমনের পর প্রকৃতি ও মাটি শস্য শ্যামলা হয়ে ওঠে, উর্বরা হয়ে ওঠে, আর এ সময় কৃষকরা খুবই আনন্দের সহিত চাষবাস করতে পারে, খুবই খুশি হয়। এজন্য এই অমাবস্যাকে হলহারিণী অমাবস্যাও বলা হয়। এছাড়াও অমাবস্যার গুরুত্ব কিন্তু অধিক, এবং এই অমাবস্যায় যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে তার অধিক ফল কিন্তু আমরা প্রাপ্ত করতে পারি। আসুন বন্ধুরা, আজকে সেটাই জেনে নেব যে এই হলহারিণী অমাবস্যা তথা এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা কেন এত গুরুত্বপূর্ণ সেটা সম্পর্কে জেনে নেব, এবং এই অমাবস্যার দিন কী উপায় করবেন তাও জানব। বন্ধুরা, আগামী ২৮শে জুন সংঘটিত হতে চলেছে আষাঢ় অমাবস্যা। প্রবাদ ও লোককথা অনুযায়ী পাণ্ডবদের পৌপুত্র জনমেঞ্জয় এই দিনেই তার রাজ্যে মহাভারত পাঠ শুরু করেছিলেন, আর এই বিশেষ দিনে গীতা পাঠ করা অত্যন্ত শুভ। কোনো জাতক জাতিকার বাড়িতে অর্থের অভাব হোক বা কেউ একাধিক ঝামেলায় জর্জরিত হন না কেন, সব সমস্যার সমাধান এই দিন হয়। এমনকি কুণ্ডলিতে কালসর্প যোগ বা শনির দুষ্ট প্রভাব থেকেও মুক্ত পাওয়া যায় এই আষাঢ়ী অমাবস্যায় কিছু সামান্য উপায় করার মাধ্যমেই। বন্ধুরা, প্রথমেই যে কাজটি করবেন সেটি হলো, এই দিন সর্বপ্রথম সকালে ঘুম থেকে উঠে বাড়িঘর পবিত্র করে নেবেন, অর্থাৎ বাড়ি পরিষ্কার করবার সময় বা মোছবার সময় জলের মধ্যে কিছুটা সামুদ্রিক লবণ দিয়ে নেবেন, এবং সামুদ্রিক লবণ যদি না থাকে তাহলে এমনি বাড়ির যে সাদা লবণ রয়েছে সেই লবণ দিয়েই প্রথমে ঘর পরিষ্কার করে নেবেন, এবং তারপর সমস্ত জায়গায় গঙ্গাজল ছিটিয়ে ধূপধুনো দেখিয়ে বাড়িকে পবিত্র করে নেবেন। এতে বাড়ি থেকে সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যাবে। পরবর্তী যে উপায়টি করবেন সেটি হলো গাছ লাগানো। জ্যোতিষমতে সমস্যা সমাধানের জন্য বেশ কিছু প্রতিকার করতে হয়, এর ফলে জীবনে নেমে আসা দুর্যোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। সনাতন ঋতুচক্র অনুযায়ী আষাঢ় মাসের অমাবস্যা তিথিতে থাকে বর্ষাকাল। বর্ষাকালে গাছ লাগানোর জন্য একদম আদর্শ সময়, পরিবেশের ক্ষেত্রেও এটি শুভ।
তাই এই সময়ে অশ্বত্থ, বাদাম, নিম, আমলকি, অশোক, তুলসী, বেল ইত্যাদি পবিত্র গাছগুলি লাগানো খুবই শুভ। এতে পূর্বপুরুষ ও দেবতারা খুশি হন। তবে এক্ষেত্রে বাড়ির মধ্যে অশ্বত্থ ও নিম আমলকি গাছ লাগানো উচিত নয়। আশেপাশের কোনো ফাঁকা জায়গায় এই গাছগুলি লাগাবেন। পরবর্তী উপায়টি হলো প্রাণীদের খাবার খাওয়ানো। জীবনে অনেকেই ছোট হোক কিংবা বড় নানা রকমের পাপ কাজ করে থাকেন, সেই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আষাঢ় মাসের অমাবস্যা তিথিতে কালো পিঁপড়েকে চিনি ও ময়দা মিশ্রিত ময়দার বল খাওয়ানো খুবই পবিত্র মানা হয়েছে। এরই পাশাপাশি আষাঢ় মাসের অমাবস্যার দিন পুকুরে বা যে কোনো জলাশয়ের মাছদের আটার গুলি খাওয়ানোকেও খুবই ভালো বা শুভ মানা হয়। এতে জীবনের যে কোনো ছোট বড় সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তৃতীয়টি হল কালসর্প দোষ। অনেকের কুণ্ডলিতেই কালসর্প দোষ দেখা যায়, এজন্য এই কৃষ্ণপক্ষের আষাঢ়ি অমাবস্যার দিন শিবলিঙ্গের উপর গঙ্গা জল ও কাঁচা দুধ অর্পিত করতে হয়। এমনটি করলে কালসর্প দোষ থেকে মুক্তি পাওয়া যায়। এবং চতুর্থ উপায়টি হল শনির দশার কাটানোর উপায়। অনেক মানুষই আছেন যাদের জন্মছকে শনির দোষ থাকে, সেই দোষমুক্ত করতে এই অমাবস্যার দিন সন্ধেবেলা অশ্বত্থ গাছে জল দেওয়া খুবই শুভ মানা হয়েছে। সেই সঙ্গে কর্মফলদাতা শনির কোনো দশা কাটানোর জন্য অশ্বত্থ গাছের তলায় সর্ষের তেলের একটি প্রদীপ অবশ্যই জ্বালাবেন। চাইলে শনি মন্দিরেও আপনি এটি জ্বালাতে পারেন এবং এই দিন অবশ্যই শনি চল্লিশা পাঠ করতে ভুলবেন না। এবং পঞ্চম উপায়টি হলো লক্ষ্মী লাভের উপায়। আমরা সকলেই চাই মা লক্ষ্মী আমাদের ঘরে এসে বসুন এবং মা লক্ষ্মী সর্বদাই আমাদের ঘরে প্রতিষ্ঠিত থাক এবং আমাদের থেকে যিনি কখনোই দূরে না যান। এবং আষাঢ় মাসের অমাবস্যা তিথিতে সন্ধ্যের সময় বাড়ির উত্তর পূর্ব দিকে অর্থাৎ ঈশান কোণে ঘিয়ের প্রদীপ জ্বালানো খুবই শুভ মনে করা হয়। তবে এক্ষেত্রে প্রদীপটি জ্বালবার জন্য আপনি তুলোর পরিবর্তে লাল সুতো বা লাল কাপড় দিয়ে সলতে পাকাবেন এবং সেই প্রদীপে লাল সলতে ঘি এবং কিছুটা জাফরান বা কেশর দিয়ে তবেই প্রদীপটি প্রজ্বলিত করবেন। মনে করা হয় এর ফলে ধন সম্পত্তির দেবী অর্থাৎ মা লক্ষ্মী খুবই প্রসন্ন হন আর মা লক্ষ্মীর আশীর্বাদে বাড়ির অর্থের অভাব হয় না। এদিন দুস্থ মানুষকে খাওয়ালে শুভ ফল পাওয়া যায়। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওর তথ্যগুলি আপনাদেরকে সমৃদ্ধ করেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং আপনজনদের উদ্দেশ্যে কিন্তু অবশ্যই শেয়ার করবেন এবং আপনারাও এই অমাবস্যা তিথিতে এই উপায়গুলি কিন্তু অবশ্যই করবেন, নিশ্চিতরূপে তার ফল প্রাপ্ত হবে। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিলাম। নমস্কার, ধন্যবাদ।